হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো হ্যাপি হোলি সবাইকে। আর আমি যাওয়া লাগছি আর কি ডিউটি থেকে, তারপর সারাদিন কেমন করে যাই আর কি তোমাকে দেখাবো। সাতর থাকেন তো রাজবাড়ি গেটে ডিউটি। ও ফার এই মানে রং না খেলতে যে বাপরে শিয়ানি বেড়ায়। আর আমার এটি হওয়া লাগছে হচ্ছে কীর্তন পোস্ট অফিস পাড়া। চলো দেখাই। তো এই যে আর কি কীর্তনের বোর্ড, আর এই যে ও বাস দিয়ে সামন দিয়ে দেখার পালুম না, কারণ আমি সামনে যাই না। মানসি নেই, আগত তো সকালবেলাও মেলা মানসি থাকিল, কিন্তু এলা তো মন করে কাউ শোনে না। 66তম, বাবরে বিশাল। তো চলো। তো ফাইনালি আমি চলে এসব রাজবাড়ি গেটের সামনে। আর যে কাকাটা আছে আজকে খুবই ভালো, তো দেখা যাক। মানে হোলি তো খেলাই লাগবে, যার জন্য যাওয়াই লাগবে। তো চলো, যেমন করি হোক কটা ঠোটা যাইতেই হবে। তো ভাই আর কি চলে আসছে আর কি টোটো নিয়ে, আমাকে দেখে ভাগছে। তো একটা আর কি টোটোওয়ালা কাকা আসে, টোটোওয়ালা কাকা আসে একদম পুরো রঙে রঙ করে দিছিল, এই যে গালে ঠেলে সব দিছিল, কিন্তু আমি মিশে দিছিলাম, কারণ মানে এমন ছেঁড়া বেড়া দিছে যে একদম চন্ডালি না লাগছিল মুখ, কারণ তো রেড কালার না। তো যাই হোক, আর কিছু কম, তারপরে স্টার্ট হবে ধামাকা। তো ফাইনালি বহুদিন পর আমরা চলি এসে গিয়ে রাজবাড়ি। তো আজকে নাকি হচ্ছে ওমেন্স ডে উপলক্ষে আজকে হচ্ছে ফ্রি রাজবাড়ি, প্লাস হচ্ছে সব মিউজিয়াম টিউজিয়াম সব খোলা আছে। তো গেটম্যান কাকুরা আমাকে দেখি বলছে যে যাও উপরে যাও, তো ফুল তোমার দেখাবো। তো মানে আগের বছর আমার সাথে এত গল্প করছি যে আমারগুলা পুরি মিষ্টি এনে খাওয়াইছে, যার জন্য এই বছরও মনে আছে যে কয়েকি তোমরা দুইজন আগেও তো একদিন ডিউটি করছেন না এটা। তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা তো প্রায় ডিউটি করি রাজবাড়ির সামনে। তো এই যে রাজবাড়ির পিছনে চলো। তো এটা হচ্ছে রাজারা যখন বাঁচেছিল আর কি একটা শিকার করছিল, এই যে হাতির মাথাটা। আমার রাজবাড়ির মেলা কিছু আছে, কিন্তু সবখানে এই যে একই বোর্ড, প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ। বাট ওই রুমগুলো যদি যাওয়ার পালং হয় না, তাহলে হয়তো বা আর কি প্রবেশ নিষেধ যখন। চলো ওটা যাই। রয়্যাল সোফা রাজবাড়ি, এটা তো মদন বাড়িতে ছিল। এটাও গার্ড আছে, হয়তো দিবে কি দিবে না, যার জন্য আমি ক্যামেরাটা বন্ধ করলাম। কাঠের সিঁড়িটা কিন্তু দুর্বল। ও এদিকে তো আছে। ও না 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 না, এই পাশ দিয়ে আমরা গেছি আর এই পাশ দিয়ে আসি, শুধু একটা ফ্লোরই খোলা। তো চলো, এখন আমরা যাবো হচ্ছে ডিউটি প্লেস, তারপরে 12টা বেজে গেছে, বাড়ি যাওয়া লাগবে আবার হোলি। হ্যাঁ, তো একবারে রং খেলার সময় দেখা হবে। তো রাজার মিটারে নিজের ফটো দেখে কেমন লাগে লাগছে, প্রাচীন চেয়ারে বসবেন না বা হাত দেবেন না। চলো খেলি। বল কই, নিপেন্দ্র নারায়ণ। ওরে ওটা দেখো, থরি গুজিয়া বুঝিয়া লিখেছে। তো ফাইনালি চলে এসেছি মাসির বাড়ি, কিন্তু এতক্ষণ তো ফ্রেশই ছিল, শুধু মুখের রং ছিল। প্লাস এমন পিচকারি মাসে পুরো প্যান্টন সবুজে সবুজ হয়ে গেছে। তো চলো, গেট বলে লক, গেট খুলুক, তারপর ভিতরে জমা। প্যান্টন ফটো তোলা শেষ, তার মানে না তোমাদের। তো সানগ্লাস পরে আর কি পোজ দিচ্ছে। এখন লাইন দিয়ে রং দেওয়া চলে লাগছে, ঠিক আছে। এতক্ষণ লাইন দিয়ে রং দেওয়া হলো, এখন ডান্স হবে। ডান্স তো হবেই, দাঁড়াও। মুখে ঢুকে গেল, নাকে মুখে সবখানে ঢুকেছে। তো এতক্ষণ নাচানাচির পর ফাইনালি মেলা হচ্ছে 3:30টা। এই যে এখন মালা বদল হবে, তোমরা দেখির পাবে না কি মালা বদল হবে। এই যে মালা নিয়ে দিদি রেডি আছে, জিজু আসিল লাগছে, আসুক। আরে বর আসে না, আমি নিজেই পড়া বসে আছি। কে বড়িয়া থা গুরু, সন্ন্যাসী বানাবো। হ্যাঁ ঠিক আছে, বানাবো সন্ন্যাসী। তোমাকে তো আমি সন্ন্যাসী বানাবো, দারুণ ভালো লাগছে দেখছি। সব নাচ করে
এই যে হোলির পরিস্থিতি সবাই জানেন, মানে দাঁড়াও 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 দাঁড়াও, একটা ফেস দেখো, হ্যাপি হোলি কি সমাজ রে হো, হ্যাঁ বুঝে যাও, কিন্তু সবাই বুঝে যাও, হ্যাঁ চশমার কাচকুচ সব খুলে গেছে, কি যে করাই লাগছে, হোলি মুখে ঢুকতেছে আমার, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং মাইট, এগুলো হচ্ছে লাস্ট ফিনিশিং মাইট। এখন রং দিয়া ভূত করা হবে তিনজনকে সোজাসুজি, ছোড়া গঙ্গা কিনারে বালা, হবে হবে চাপ নাই, তো আর কি এলা বাজে ছয়টা, তো স্নান হয়েছে আর একটু আগত স্নান করে খালুম আর কি, সব রং উঠছে, একটু নাকে টাকে আসে, যাই হোক মাসির বাড়ি আসে তারপর বাড়ি যাবো, চলো ব্লগটা এখানে এন্ড করি, সারাদিন অনেক মাস্তি এলো, গলার অবস্থা শেষ, তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, টাটা, নেক্সট ব্লগে আবার কথা হবে।